Welcome back to Dwitiya's Aaboltabol. Good morning to everyone and happy new year. Shokal shokal ready hoye gechi. Ami eka noi, ma baba ebong ami jabo amader ekta chotto ichhe puron korte. To din khuje pachhilam na bochorer ei prothom din takei amra beche nilam. To dekho purupuri ready hoye gechi. Ebar rona dewar pala. আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এত হাসছিলাম এই কারণেই বকুন আমাদের দেখে পেছন থেকে ডাকছিল মা মা করে ডাকছিল তো আমরা এটার জন্যই হাসছিলাম তো বাবাকে হাই বলতে বলছিলাম বাবা অনেক লেটে বুঝেছিল পরে গিয়ে হাই বলল তারপর আমাদের টোটো চলে আসে আমরা তিনজন চড়ে বসি তো আমরা যাব ফার্স্টে বালি স্টেশন থেকে কর্ডের ট্রেন ধরব কামারকুণ্ডু যাব আমরা কামারকুণ্ডুতে যাচ্ছি আমাদের সেই ইচ্ছাটা পূরণ করতে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সেটা পরে কমেন্ট করে জানাবে তো আমরা বালিতে চলে এসেছি টিকিট কাটাও হয়ে গেছে ট্রেনটা খুবই লেট ছিল আর তাছাড়াও আজকে সানডে তো আমরা অপেক্ষা করছিলাম এদিক ওদিক করছিলাম আর আমার বাবা তো মানে খুবই চঞ্চল মানুষ একবার এদিকে যায় একবার সেদিকে যায় তাকে ডেকে ডেকে আনতে হয় টেনে টেনে আনতে হয় অবশেষে ট্রেন আসলো তারপরে আমরা উঠে বসলাম তো এই যে আমরা ট্রেনে বসে রয়েছি আর ট্রেনটা বেশ ফাঁকাই ছিল আর এদিকে ট্রেন খুব ফাঁকাই থাকে আর এরকম ট্রেনে দূরে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তাও যদি এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকে তো তারপর এই যে ছোট্ট বন্ধু তার বাবা মার সাথে বসে রয়েছে এনার সাথে আলাপ হয় ইনি প্রথমে একটু জড়সড়ভাবে ছিলেন তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হন তো এবার নাম্বার পালা আমরা কামারকুণ্ডুতে এসে গেছি তো এবার শেষ মুহূর্তে জানতে পারলাম ওনার বাড়ি আরামবাগে তো ওনারা আরামবাগে যাচ্ছেন সুযোগ বুঝে আমি নাম্বারটাও আদান প্রদান করে নিলাম তো দেখো এটা হচ্ছে কামারকুণ্ডুর প্ল্যাটফর্ম মানে স্টেশনের প্ল্যাটফর্ম পুরো ফাঁকা যারা নেমেছিল তারা এদিক ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে আর যারা ট্রেনের অপেক্ষায় ছিল হাওড়া যাবে বা হাওড়ার দিকে যাবে তাদেরকে দেখা যাচ্ছে এছাড়া এত বড় একটা এরিয়া জুড়ে এই প্ল্যাটফর্ম কিন্তু ফাঁকা আর এত সুন্দর ওভারব্রিজ আমি মানে মনে হচ্ছিল ওখানেই বসে থাকি তো আমার বাবা মা তো গল্প করছিল যে গরমকালে এখানে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা হবে আর দূরে যে বাস রুটটা দেখা যাচ্ছে ওটা নাকি আরামবাগের দিকে যাচ্ছে তো আমরা একটা টোটো বুক করে টোটোয় উঠে বসলাম আমরা যাব বেড়াবেড়ির দিকে আমার মা তো ভীষণই এক্সাইটেড ছিল আর আমার বাবা মাঝে মধ্যেই এখানে ঘুরতে যায় তো এখানে যে খালটা দেখা গেল ওই খালটায় নাকি একসময় স্নান করতো লোকজন আমার মা বাবাও করেছে কিন্তু এখন পুরোপুরি বন্ধ সব কিছু আর এই যে সবুজ গেটওয়ালা আমার নারু স্কুল আমি এখানে ছোটোবেলায় আসতাম তো তোমরা ব্লগটা দেখতে দেখতে একটা একটা করে লাইকও করতে থাকো ঠিক আছে আর এই যে দেখো এই যে জায়গাটা এটা একটা পাড়া এই পাড়াতেই আমাদের বাড়ি ছিল এই যে বাবা যে জায়গাটাকে ডিফাইন করার চেষ্টা করছে আর হয়তো বোঝা যাচ্ছে ভিডিওতে দূর থেকে কাছে তো যেতে পারিনি তো এই যে যে জায়গাটা ডিপ মানে গ্রিন কালারের যে ঘাস রয়েছে এই যে জায়গাটা এখানেই আমাদের বাড়ি ছিল তো এটাকেই দেখার জন্য এই এলাকা এই যে পরিবেশ এটাকে দেখার জন্যই এটাই আমাদের ইচ্ছা ছিল এটাকে দেখার জন্যই আমরা তিনজন ছুটে গিয়েছিলাম আত্মীয় নয় কিন্তু আত্মার কাছে সেই পুরনো মানুষগুলো বহু বছর পর যখন আমাদের পেল তখন তাদের যথাসাধ্য আপ্যায়নতা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করল এবং টাটকা সবজি আমাদের তুলে দিল যাতে আমরা সেটা নিয়ে আসতে পারি তো অনেক গল্প অনেক পুরনো স্মৃতি আবার আমরা ফেলে রেখে আমরা এগিয়ে চললাম দেখো আলু ক্ষেত এই আলু ক্ষেতের সাথেও অনেক স্মৃতি আছে তো এরকম সবুজ চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ ফাঁকা নিরিবিলি আঁকাবাঁকা রাস্তা মাটির রাস্তা কোথাও কোথাও একটু ঢালাই রাস্তা চারিদিকে ক্ষেত চাষ হচ্ছে চাষের গন্ধ মানে কী যে মনোরম মানে
যেন আত্মা রিলিফ পায়, শান্তি পায়। তো আমরা মধুসূদনপুর স্টেশনে যাব, ওখানে গিয়েই কিছুটা টাইম কাটিয়ে তারপরে আবার আমাদের বাড়িতে ফিরব। বেশিরভাগ ক্ষেতেই এখন আলু চাষটা করা হচ্ছে, এছাড়াও ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং শাক, আরও অনেক কিছু সেগুলোকে নেওয়া হয়নি। মানে এত আত্মহারা হয়ে গিয়েছিলাম যে সেই ক্লিপগুলোকে নেওয়া হয়নি। তো দেখো, দূর দূরান্ত অবধি আলু চাষ করা হয়েছে। তো এই আলু শাকের মধ্যে দিয়েই আবার দেখা যাচ্ছে বেতু শাক বলে যে শাকটা এখন খুব খাওয়া হয়। তো আমার বলতে গেলে শাক খাওয়া শুরু হয়েছিল এই বয়সটা থেকে, এবং এখান থেকেই আমার শাক খাওয়াটা শুরু হয়েছিল, এখান থেকে আমি শাক খাওয়া শিখেছিলাম। আর আজ অবধিও আমার শাক খেতে খুবই ভালো লাগে, যে কোনো রকমের শাক। তো দেখো কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, মানে দেখলেই মনে হয় দাঁড়িয়ে যাই, ওখানে বসে থাকি, আর সেটা তো সম্ভব নয়, সময় তো আর থমকে থাকে না, সময়টা তো এগিয়ে যাচ্ছে, আমাদের ফিরতে হবে, অনেকটা দূরের রাস্তা। তো দেখো কি সুন্দর ফাঁকা, চারিদিকে তাকালেই ফাঁকা আর ফাঁকা। তো এবার আমরা চলে এসেছি মধুসূদনপুর স্টেশনে, আমরা আমাদের মতো করে আনন্দ করছিলাম, তার মধ্যে একটা ছোট্ট মুহূর্ত আমি এখানে নিয়েছি, তো সবটা নিতে পারিনি। তো তারপরেই আমাদের যে ছোট্ট পিকনিক টাইপের করা হয়েছিল, মা সমস্ত রান্না করে নিয়ে গিয়েছিল, সেগুলো খাওয়ার জন্য মা প্রস্তুতি নিচ্ছিল। আমাদের তিনজনেরই সমান তালে খিদে পেয়ে গিয়েছিল, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো আমাদের আজকের মেনুতে ছিল বেগুন ভাজা, ডাল, মুসুর ডাল, আর কষা কষা হচ্ছে গিয়ে আলু পোস্ত, আর সাথে ছিল চাটনি। তো আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো ওখানেই বসেছিলাম। ওখানকার ওই ফাঁকা নিরিবিলি যে পরিবেশটা, এটাকে আমরা উপভোগ করছিলাম। দেখো মধুসূদনপুর স্টেশনটাও কতটা ফাঁকা, কতটা নিরিবিলি। তো এখানে দিনের বেলায় তো ঠিক আছে, রাত্রিবেলায় খুবই ফাঁকা। তো ট্রেন এসে গেছে, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসছে, তো আমরা ট্রেনে উঠে বসলাম, তারপরে আমরা বাড়িতে নেমে গেলাম, নেমে একটা টোটো ধরে নিলাম। কিন্তু বাড়ি ঢোকার আগে এটাই মনে হচ্ছিল বারবার যে মনটা যেন ওখানেই পড়ে রয়েছে, ওখানে আরও বেশিক্ষণ কাটালে হয়তো আমাদের আরও বেশি ভালো লাগতো। আমরা সারাক্ষণ ওই প্রসঙ্গে কথা বলছিলাম, শরীরটা ভালো লাগছিল না, বাড়ি ফিরেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চা, মুড়ি, এগুলো খেতে খেতেই আমি ব্লগটা শেষ করলাম। আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক তো দেবেই, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আজকে আসি, আবার আসবো অন্য ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার।